সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি, পাহাড়ি ঢলে চোখের পলকে ভেসে গেল 15 বাড়ি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেহাল অবস্থা জগন্নাথপুরের রাস্তাঘাটের, দুর্ভোগে হাজারো মানুষ। বগুড়ায় মাত্র 3 মিনিটের ঝড়ে বাড়িঘর গাছপালা লণ্ডভণ্ড, ফসলের ব্যাপক ক্ষতি। এবং কয়েকদিনের বৃষ্টিতেই সুরমার পানি বিপদসীমার উপরে, বন্যা থেকে রক্ষা পাচ্ছে না সিলেটবাসী। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। এসবের বিস্তারিত তো থাকছেই, সেই সাথে সারা দেশের আবহাওয়ার সবশেষ আপডেট জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। ঢলের পানিতে সুনামগঞ্জের কর্চার হাওরের উঁচু এলাকার পাকা ধান ডুবে গেছে, বানের তোড়ে ভেসে গেছে 15টি বসত বাড়ি। 13 মে বিকেলে গজারিয়া রাবার ড্যামের পাশের সড়কের দুটি অংশ ভেঙে এ বিপর্যয় দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় সুনামগঞ্জ সদর ও বিশ্বরম্ভপুর উপজেলার 5 ইউনিয়নের কৃষকের প্রায় 8,000 হেক্টর জমি রয়েছে কর্চার হাওরে। হাওরের প্রায় 7,000 হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে সপ্তাহখানেক আগেই, কিন্তু উঁচু এলাকার জমির ধান এখনও রয়েই গেছে। এসব জমিতে BR-29 জাতের ধানের আবাদ বেশি হয়েছে, ফলনও ভালো ছিল, কিন্তু বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুরমা এবং চলতি নদীর পানি বাড়ায় গজারিয়া রাবার ড্যামের পাশের সড়কের দুটি অংশ ভেঙে ভাদেরটেক গ্রামের 15 থেকে 20 জনের বসত বাড়ি ভেসে গেছে। বসতভিটা হারানো আব্দুস সাত্তার বলেন, অনেক কষ্ট করে ঘর তৈরি করেছিলাম, কিন্তু পাহাড়ি ঢলে আমার ঘর ভাসিয়ে নিয়ে গেছে। বসতভিটা হারানো মোহনা মিয়া বলেন, চোখের পলকে সব কিছু হারিয়ে ফেললাম, এখন ছেলে মেয়ে নিয়ে সেতুর ওপর অবস্থান করছি। ফসল হারানো কৃষক সুবহান মিয়া বলেন, দ্রুতবেগে পানি ঢুকে কর্চার হাওরের উঁচু এলাকার ফসলি জমির বেশিরভাগই ডুবে গেছে। হাওর পাড়ের সলুকাবাদ, পলাশ ও গৌররং ইউনিয়নের 26 গ্রামের কৃষকের পাকা ধান ডুবেছে। ফসল হারানো কৃষক লেবু মিয়া বলেন, কর্চার হাওরের উঁচু এলাকার কৃষকরা ধান কাটতে শ্রমিক সংগ্রহে সহযোগিতা পেলে নিমজ্জিত অনেক পাকা ধান কেটে আনা সম্ভব। 14 মে বেলা 11টায় বিশ্বরম্ভপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ বসতভিটা হারানো পরিবার সহ ক্ষতিগ্রস্ত 50 পরিবারকে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দিয়েছেন। ইউনো সাদিউর রহমান জাদিদ বলেন, গজারিয়া রাবার ড্যামের পাশে সড়কের দুটি অংশ পানির চাপ সামলাতে না পেরে ভেঙেছে, কিছু পরিবারের বসতভিটা ভেসে গেছে। সরকারের পক্ষ থেকে আমরা তাদের সহযোগিতা করেছি, পাকা ধান কেটে আনতেও কৃষি অফিস সহযোগিতা করছে। অন্যদিকে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জগন্নাথপুরে শ্রীরামশী রাস্তার মুখের সড়কটির অধিকাংশ স্থানের পিচ ও কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারী ও যাত্রী সাধারণকে। 13 মে সরেজমিনে ঘুরে দেখা যায় সড়কটির বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে ও মাটি দেবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা সংস্কারে কর্তৃপক্ষের ধীরগতি নীতি দায়ী বলে মনে করছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, সড়কটি যথাসময়ে সংস্কার করা হলে এ সমস্যার সৃষ্টি হতো না। তাদের দাবি, এখন একটু বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থান পানিতে ডুবে যায়। মিরপুর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ড সদস্য মাহবুব হোসেন জানান, জগন্নাথপুর শ্রীরামশী রাস্তার মুখ সড়কে প্রতিবছর বর্ষার শুরুতেই আমরা গ্রামের তরুণেরা মিলে রাস্তার সংস্কার কাজ করি, সড়কের বিভিন্ন জায়গায় জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। এবারও শ্রীরামশী গ্রামের সকলের সহযোগিতায় আমরা কয়েকজন তরুণ গর্তগুলো ভরাট করে চলাচলের উপযোগী করেছি। সরেজমিনে দেখা যায় নয়াবন্দর, করিমপুর, সাহারপাড়া, কুড়িকার, জালালাবাদ, শ্রীরামশী গ্রামের প্রায় 8,000 মানুষের চলাচলের প্রধান সড়ক। সড়কে টানা বৃষ্টি হলে রাস্তার বেহাল দশায় পরিণত হয়। এবার বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে চাকরিজীবী, ছাত্র, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষকে সময় মতো উপজেলা সদরে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রতিনিয়ত। জগন্নাথপুর শ্রীরামশ্রী রাস্তার মুখ সড়কে রাস্তায় পিচ ও কার্পেটিং উঠে বড় গর্তের সৃষ্টি হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ এ সড়কের পানি জমে থাকা স্থানগুলোতে কাদা ও পানি এক হয়ে যাওয়ার কারণে মাঝে মধ্যেই ইজি বাইক, মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার কবলে পড়ছেন। শ্রীরামশী গ্রামের কলেজ ছাত্র তানজির আলম তামিম বলেন, প্রতিদিন জগন্নাথপুর আসতে হয়, রাস্তা ভালো না থাকাতে সময় মতো কলেজে পৌঁছাতে পারি না। জগন্নাথপুর উপজেলার 3 নং মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন বলেন, কিছুদিন হলো অত্র ইউনিয়নের দায়িত্বভার গ্রহণ করেছি, খুব শীঘ্রই টেন্ডার হবে শ্রীরামশী রাস্তার মুখের সংস্কারের। অপরদিকে কালবৈশাখী ঝড়ে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে 500 শতাধিক পরিবারের ঘরবাড়ি ও গাছপালা লণ্ডভণ্ড হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে মৌসুমি ফল, আম, লিচু, কলা, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়, 14 মে শেষ রাতের দিকে কালবৈশাখী তাণ্ডব শুরু হয়। এ ঝড় স্থায়ী ছিল মাত্র 3 মিনিট। এ সময় ঝড়ের তাণ্ডবে মথুরাপুর, পীরহাটি, শ্যামগাতি, খাদুলি
ও ভাদাইলহাটাসহ কমপক্ষে 10 গ্রামের মানুষের ক্ষয়ক্ষতি হয়। প্রবল বাতাসে উড়ে গেছে ঘরের চালা, নষ্ট হয়েছে ঘরে রক্ষিত খাদ্য সামগ্রী, লণ্ডভণ্ড হয়েছে ঘরের আসবাবপত্র, ছোট বড় অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুৎ সঞ্চালনের তার ছিঁড়ে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ, ভেঙে গেছে বিদ্যুতের অসংখ্য মিটার, রাস্তায় গাছ পড়ে বন্ধ রয়েছে যান চলাচল, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসবাস করছে খোলা আকাশের নিচে। বোরো ধানের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ঝড়ে পীরহাটি গ্রামের একটি মাদ্রাসার শ্রেণীকক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার শ্যামগাতি গ্রামের বাসিন্দা আশরাফ আলী বলেন, গভীর রাতে হঠাৎ পশ্চিম দিক থেকে শোঁ শোঁ শব্দ করে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়, গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়। বর্তমানে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক বলেন, কালবৈশাখী ঝড়ে 500+ পরিবারের বাড়িঘর ও গাছপালা ভেঙে গেছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি, তবে ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের তালিকা তৈরি করে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। ওদিকে দেশের সব নদ-নদীর পানি বাড়ছে, তবে উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট স্টেশনে বিপদসীমা অতিক্রম করেছে, এতে উত্তর পূর্বাঞ্চলে বন্যার সংখ্যা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ প্রদেশের কতিপয় স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে, যা আগামী 48 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং প্রধান নদীগুলোর পানি সমতল কতিপয় পয়েন্টে সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে আরও বলা হয়, আগামী 24 ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র, যমুনা, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধির ধারা আগামী 24 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে জানিয়ে প্রতিবেদনে বলা হয়। গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, এই পরিস্থিতি আগামী 24 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, সুরমা নদীর পানি সিলেটে একটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করায় এরই মধ্যে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামীকাল সুনামগঞ্জের কয়েকটি স্থানে পানি বিপদসীমা অতিক্রম করে বন্যা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, বৃষ্টির কারণে এখন দেশের বড় বড় নদ-নদীর পানি বাড়ছে, তবে আর ভারী বৃষ্টি না হলে সিলেট ছাড়া অন্য কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। প্রিয় ভিউয়ার্স, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে দেশের নানান প্রান্তে বন্যার সংখ্যা তৈরি হয়েছে। একই রকম অবস্থা কি আপনার এলাকায়ও হয়েছে? হলেই ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।